with my soulmate. So hi guys, welcome back to a new video. So আজকে একটা সুপার ডুপার এক্সাইটেড ব্লগ হতে চলেছে। এখন বলবো না কেন, বিকজ তোমরা এই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকলে বুঝতে পারবে। তো একটুখানি বলে রাখি যে আমি একটা ট্রিপে যাচ্ছি, ঠিক আছে? ট্রিপটা কোথায়, কেন, কিভাবে সব তোমরা ব্লগটা দেখতে দেখতে জানতে পারবে। আর আমি জানি না, আমি টাইটেলে মেবি দিয়ে দিয়েছি, তোমরা দেখে কিছুটা গেস করেছো, পুরোটা দিইনি। তো আই হোপ তোমাদের ব্লগটা দেখতে আজকে মারাত্মক মজা লাগবে, আর আমি চেষ্টা করবো খুব সুন্দর করে এডিট ফেডিট করে ব্লগটা দেওয়ার। আর এরকমভাবে কেন ব্লগ করছি বলো তো, বিকজ ইয়েস আই ডিড আর নেল এক্সটেনশন, তো ইয়েস এর জন্যে আমার একটুখানি আর একটু বেশি মজা হচ্ছে। আর আমি সব ডিটেলস আর একটা ভিডিও সেপারেট বানিয়েছি, যেখানে আমি এইটা ডিটেলস তোমাদের শেয়ার করে দেবো। তো চলো এখন ফটাফট যাওয়া যাক, আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো ব্লগটাকে কন্টিনিউ করা যাক। আমি যেই বললাম মা আমি ব্লগ করবো, মা বলছে হাট এখান থেকে, মা এখন আমাকে ছাড়তে যাচ্ছে। মা আর আমি সেম সেম কালার পরেছি, ঠিক আছে? আমাদের ঘরে মই দেখে ভাবতে পারো কেন, বিকজ আমাদের বাড়িতে সামনে পুজো আছে, ঠিক আছে? তো ওর জন্য মই ফই দিয়ে বাসন ঠাসন মা নামানোর জন্য নিয়ে এসছে, তো আর নামানো হয়নি। তো যাই হোক, যেটা বলছিলাম মা তুমি কি, মানে দাঁড়াও ক্যামেরা হিলিও না, মা তুমি কি এক্সাইটেড আমি যাওয়ার জন্য ঘুরতে? তুই যাবি, আমি এক্সাইটেড, এই এটা বলা যাবে না। বলো তুমি কি এক্সাইটেড, সেকেন্ড টেক বলো মা, একটু ইন্টারেস্টেড নয়। আর আজকে আমি এরকম একটা পুরো আমার আউটফিট আমি দেখিয়ে দেবো, তো চলো এখন ফটাফট যাওয়া যাক। লিপস্টিক দিতে হবে মাকে, এখন দাঁড়াও দিচ্ছি। সো গাইস এটা আমার আউটফিট, এটা দিবি না? সো গাইস পিউ আমাকে সুন্দরভাবে চুলতে একটু বাদ দিয়ে হেল্প করেছে, ওদিকে পিসিরা এসে, তো তাও আমাদের যেতে হবে যেহেতু। সো গাইস এই যে আমি যাচ্ছি মা আমাকে, মাও যাচ্ছে আমার সাথে, তো চলো এখন ফটাফট যাওয়া যাক। ওইদিকে বাবা আমার লাগেজ টানতে টানতে যাচ্ছে, সবাই সুপার ডুপার এক্সাইটেড। আমি জানি না আমার এত আনন্দ কেন হচ্ছে, কিছু সারা সকাল ধরে আমার প্রচণ্ড মারাত্মক ভয় হচ্ছিলো, ঠিক আছে? এখানে মারাত্মক অন্ধকার, আমি পরে কথা বলছি তোমাদের সাথে। তো গাইস আমরা শিয়ালদের সঙ্গে এসে গেছিলাম, এসে অনেকক্ষণ ওয়েটও করছিলাম, খুব খিদে পেয়ে গেছিলো, তো মাও কিছু খেয়ে নিলাম, আমি খেয়ে নিলাম। এবার মাকে আমি একটা প্রশ্ন করতে চাই, মা তুমি কি আমাকে মিস করবে? বোকার মতন প্রশ্ন, মাও মিস করবে না, বাবাও মিস করবে না। আমি বলছি কেন, বাবা ভাববে গেছে আর জ্বালাবে না, আমাকে কিছু কিনে দিতে বলবে না। মা ভাববে এমনি তো কোনো কাজ করে না, গেছে খুব ভালো হয়েছে, ঠিক আছে? তো কেউ আমাকে মিস করবে না, আমি খুব ভালো করে জানি। মানে আমি হচ্ছে গিয়ে একা ঘুরতে আছি, ঠিক আছে, উইথ মাই সোলমেট। এবার মা বাবা আমাকে অ্যালাউ করেছে আমার সোলমেটে, মানে সোলমেটের সাথে ঘুরতে যেতে। এবার কে আমার সোলমেট সেটা আমি তোমাদের একটু বাদে দেখাচ্ছি, ওকে? মানে খুব প্রাইভেট, খুব স্পেশাল সোলমেট আমার, ওকে? তো চলো এখন ফটাফট যাওয়া যাক। মানে খুব কষ্ট করে আমি মা বাবাকে রাজি করিয়েছি, মানে মানে আমার এজ, এখন এজ বলবো না, যাই হোক, মানে এই বয়সে আমি রাজি করিয়েছি, এটাই আমি ধন্য হয়ে গেছি। বাট আমি তোমাদের শেয়ার করবো মানে কে আমার সাথে যাচ্ছে, ওকে? চলো সব করার পর দেখলাম আমি এতক্ষণ খাচ্ছিলাম, মুহূর্তে পুরো গাল ওরা আলুর মতন খুলেছিল, তো যদি আমাকে দেখতে খুব বাজে লেগে থাকে তো এক্সট্রিমলি সরি ফর দ্যাট, ওকে? আর আমি খুব কনফিডেন্টের সাথে লোকজন আমার দিকে তাকাচ্ছে, তো আমি খুব কনফিডেন্টের সাথে কথা বলছি, তো এর জন্য প্লিজ ব্লগটাকে লাইক করে দিও, ওকে? চলো। আমি কি অনেক সেজে এসেছি মা? আমার তো নিজেকে দেখে মনে হয় তুমি সাজিয়ে দিই। আর বাবা এখানে মূর্তি মানবে দাঁড়িয়ে আছে, বিকজ বাবার খুব বিরক্ত লাগছে, বাবা রেগে ফায়ার হয়ে গেছে। এরপরে বা তোকে মানে আমার মা তখন থাকবে। সো গাইস আমি আমার সোলমেটদের সাথে তোমার দেখা করাতে চলেছি, ঠিক আছে? সবার খুব বাজে রিয়াকশন, কিন্তু আমি একটা দিন বলছি না, আমি একটা কথা বলছি, যখন ওরা পরে ব্লগটা দেখবে আই হোপ ওদের খুব ভালো লাগবে। সো গাইস এই যে সবাই, চল এবার সব চাচা, মা টাটা, মা খাচ্ছি। সবাইকে টাটা টাটা, আমার মা ঠাকুর নমস্কার করতে ব্যস্ত, টাটা। খাবো
আমাদের সবাইকে হ্যান্ড ওয়াশ দিচ্ছে আমাদের দিদিভাই, দিদিভাই না কি ভাই জানি না, ঠিক আছে চিন্নি দিচ্ছে, ঠিক আছে। ব্যাপারটা চারিদিকে কেমন রাক্ষসের মতন খাচ্ছে মানুষ, পিয়ালি সার্ভ করার চেষ্টা করছে নিজেরটা নিজেকেই। আমি তো রেখে খেতে পারবো না, আমাকে দেখে নিয়ে যেতে। কেন তো নিরামিষ? সো গাইস, আমাকে অয়ন এই ট্রাইপডটা দিয়ে হেল্প করেছে, থ্যাংক ইউ অয়ন। সো প্লিজ সাবস্ক্রাইব হিজ চ্যানেল, ওকে? আই এম সফিস্টিকেটেড ব্লগার। সো গাইস, আমাদের মিড নাইট স্টোরি চলছে এখানে, অয়ন ফেমাস আমাদের ব্লগার অয়ন। ঠিক আছে চল বল বল, ডিস্টার্ব নো ডিস্টার্বেন্স। এত ফ্ল্যাশ লাইট আর বলেন মজা আছে না, ফ্ল্যাশ লাইট অফ বল না, এবার বল। আমরা অনেক গল্প করছিলাম কিন্তু স্যার এসে হাউমাউ করে আমাদের তুলে দিল, তো এখন আমরা সর্টেড হয়ে গেছি। আমার উপরে তিনতলায় আমি, তো ঠিক আছে চল, সব সিক্রেট গল্প হচ্ছে গোপন। এবার চল পিয়ালি, পিয়ালি মদন কার্তিক আমাদের মা, আমাদের মা যে হচ্ছে আমাদের সব বিছানা করে দিয়েছে। শুধু মামা ভাব, শুধু সন্তানের অভাব। এই তুই বাচ্চা আর সন্তান তুই কানা নাকি? সকাল হয়ে গেছে, সুমনা এখানে বসে কি করছে আমি বলতে চাইছি না, ঠিক আছে? আমাদের ট্রেন লেট, ওকে, এক ঘন্টার বেশি লেট এখনো হবে। আমরা সকাল সকাল উঠে এখন ফেভারিট বিস্কিট 50-50 আর চা এসে গেছে, চা খাবো, চল এখন চা হচ্ছে। আমাদের চা অর্ডার হয়ে গেছে। এই তোরা কালকে রাতে কেমন ঘুমালি? খুবই জঘন্য, আমি তো সেরা ঘুমিয়েছি। আমাদের লেট হচ্ছিল দেখে আমাদের অয়ন ফেমাস সিঙ্গার গান শুরু করছে, ফেমাসই তো একদিন হয়তো হয়ে গেল। তুমি সামনে এলে আঘাত কি পেতাম, বোঝাতে চাইছে কিছু একটা। আমরা অনেকক্ষণ গান ফান গেয়ে নিয়ে তাও আসছে না, তাও এত লেটে চলছে। পিয়ালি এখানে চুল আসছে, যেটা ওর ফেমাস সব থেকে কাজ, এখানে নোংরা করে যাবে। কখন পৌঁছাবো রে আমরা? চলো আমরা এখানে মিরাজ সাথ নিতে এসেছি, সেটা হচ্ছে কি বাথরুমের খুব কাছাকাছি। পিয়ালি এখন যাবে, যাও পিয়ালি, টাটা পিয়ালি, পিয়ালি আমি ঢুকবো, টাটা। দুটো দুটোতেই যাচ্ছি, যা যা যা। আমরা নেমে গেছি এনজিপি থেকে, আর একজন খুব ভালো মানুষকে পেয়েছে যে আমার লাগেজ হতে অনেকক্ষণ বাদে রাজি হয়েছে। মাই গড, এখানে সবাই পিছনে এরা রয়েছে, টয় ট্রেন দেখছে, টয় ট্রেন জন্মে দেখেনি, টয় ট্রেন দেখার জন্য দাঁড়িয়েছে। ছেড়ে দিয়েছে এখন, মানে ছাড়েনি, ছাড়ো ছাড়ো করছে। হাই লো, হাউ ইজ দি চোশ? হাই বল। সবাই ওরা রয়েছে, আমি আমাকে স্যার গাড়িতে তুলে দিয়েছে, মতো তুই বেশি নাচানাচি করছিস বাইরে, ওর জন্য আমাকে গাড়িতে তুলে দিয়েছে, আর ও আমাকে কোম্পানি দেওয়ার জন্য এসেছে। তো এখন কখন যা ছাড়া হবে জানি না, কারণ কিন্তু আমাদের একটা গাড়ি পুলিশে কেন আটকেছে জানি না, ওরা আটকে গেছে বলে আমাদের সবাইকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
একে তো লেট হয়েছে ট্রেনের জন্য, আর আমাদের আরো লেট হচ্ছে, মানে এখনই ফিরেতে পেটের ভিতরে চুই 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 করছে। ফটো তুলছি না, সুমনা আমার মাথা ডিবে দিচ্ছে, ওটা ভিডিও করছি। এত টায়ার্ড হয়ে গেছে সুমনা, আমি আমার উঠে দুজনের মাথা আঁকি ভালোভাবে ম্যাসাজ করে দিচ্ছি, থ্যাংক ইউ। হোটেলে নেমে গেছি, আর এই যে হচ্ছে আমাদের হোটেল, সো বিউটিফুল, আর এই যে হচ্ছে পুরো ভিউ। আরে ঘুম পেলে কি করবো, আমাদের হোটেলটা খুবই পছন্দ হয়েছে, খুব সুন্দর, মন ভরে গেছে। এখন কি একটু চিলমেরে সামনে চিলমেরে রেডি হয়ে এইখান বাইরে চলে এসে ভিউস দেখবো খালি। গাইস এটা হচ্ছে আমাদের রুম, সো দিস ইজ দি মিরর, আই জাস্ট লাভ দিস মিরর। আর এটা হচ্ছে কি আমাদের ফুল টিভি, যেটা জানি না দেখা হবে কিনা, বাস টেবিল চেয়ার সোফা, আর এই যে পুরো রুম খুবই সুন্দর লেগেছে, আর আমার হাত পুরো চিল হয়ে রয়েছে, আর এখান থেকে এরম ভিউস পাওয়া যাবে, ওয়াও সো কুল। কিন্তু এই বাড়িটা কেন, এছাড়া পুরো ভিউসটা খুবই সুন্দর, পুরো এরমভাবে বসে বসে ভিডিও বানাবো, এখানে চিল মারতে মারতে, সো কমফি। আমি ওয়াশরুম ট্যুর দিতে ভুলে গেছি, তো সোহিনী আমাদের ওয়াশরুম ট্যুর দিচ্ছে, সোহিনী আগে ওয়াশরুমে চলে গেছে হাত ধুতে, তো ইয়েস চলো আগে আমরা খেয়ে নেবো, তারপরে ফটাফট তারপরে সবকিছু ভাবছি, বিকজ মারাত্মক খিদে পেয়েছে, পুরো পাগল পাগল লাগছে, বাট আগে আমরা ডিসাইড করেছি খেয়ে নেবো, অদারওয়াইজ এত মারাত্মক খিদে পেয়েছে কি বলবো। তো এই ঘরে আমি থাকবো, পিয়ালি থাকবে, আর সৈনী থাকবে, এই তিনজনই আমরা থাকবো। তো চলো এখন ফটাফট খেতে যাওয়া যাক, তাকে হ্যান্ড ওয়াশ করে নেবো, আর ফোনের চার্জও শেষ, যেটুকু ভ্লগ করতে পারবো করবো, খেয়ে দিয়ে এসে ফোনটা চার্জে দিয়ে একটু চিল মেরে আগে রেস্ট নেবো, ফ্রেশ ট্রেশ হওয়ার আছে, তো ওর মধ্যে ঠিক আছে, তো চলো খেয়ে উঠে মানে খেতে বসে এত খিদে পেয়েছিল, আগে আমরা খেয়ে নিয়েছি, পেট পেট খালি হয়ে যাওয়ার পর মনে পড়েছে আমি ব্লগে করেছি, দুবার ভাত নিয়েছি, এত খেতে পেয়েছি মানে ফুল আদ্রা নেই, আগে আমি খাবো তারপর আমি সব কাজ করবো। আমরা খালি এই কলোনি এসে মানে আছি খালি, সবাই চলে গেছে, খাওয়া শেষ, সবার বসাও শেষ, সবাই সবার ঘরে চলে গেছে, আমরা এখন উদুম নাচবো, আমরা এখন উদুম নাচবো।